সম্মেলন যারা আয়োজন করেছে, এই জেলার ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, এর অর্থ এই জেলার ইমাম মুয়াজ্জিন সাহেবান, ইমাম মুয়াজ্জিন সাহেবরাই এই জেলার এই মাহফিলের আয়োজন করেছে। আমার মনে হয় গুণগত মানে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর হয় না। ইমাম ও মুয়াজ্জিন সরাসরি রব্বে বাইতে, রব্বে বাইতুর রব, সরাসরি রবের ঘরের খাদেম বলেন, সরাসরি রবের ঘরের খাদেম বলেন। ঘর যদি রবের হয়, ঘর যদি আরশে আজিমে মালিকের হয়, তাহলে ওই ঘরের খাদেম হবে ঘরের রব, ঘরের খাদেম রবের খাদেম। মজার বিষয় হলো, আমি যদি হই খাদেম, যেমন আমার হুজুর, আমি খাদেম, তখন হুজুর হবেন মাখদুম। হুজুর হবেন কি? মাখদুম। কিন্তু আল্লাহ তাআলার নাম মাখদুম নাই। আল্লাহ তাআলার নাম কি নাই? এই জন্য আল্লাহ তাআলাকে সরাসরি মাখদুম বলা যাচ্ছে না, লেকিন আমি খাদেম, বাওয়াসতায়ে দিন আল্লাহ মাখদুম। সুবহানাল্লাহ। আমি খাদেম বলেন, আমরা খাদেম, আল্লাহ দিনের মধ্যস্থতায় আল্লাহ মাখদুম, সরাসরি আল্লাহ মাখদুম না। বুঝেন নাই কথা, দিনের মধ্যস্থতা আল্লাহ কি? আমি ঘরের ঘর রবের, মধ্যখানে ঘর আছে। পৃথিবীতে দস্তুর হইল মাখদুম তার ঘরে কাকে রাখে, বাড়িওয়ালা তার বাড়িতে খাদেম কাকে রাখে, যাকে তার পছন্দ হয়। আপনার ঘরে আপনি খাদেম রাখবেন, কাকে রাখবেন? যাকে পছন্দ হয় তাকে। তাহলে বোঝা গেছে, ঘরের খাদেম যদি আপনার পছন্দের হয়, রবের ঘরের খাদেম রবের পছন্দ। এবার ঘরের মালিক কিন্তু ঘরের খাদেমের খেদমত করে, খাদেম খেদমত করে ঘরের মালিকের, খেদমত করে খাদেমের। মালিক খেদমত করে কার আর খাদেম খেদমত করে কার? এবার বলেন তো দেখি, মিন ওয়াজিন খাদেম আমি, মিন ওয়াজিন খাদেম আল্লাহ। এই জন্যই আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ। বলে আমাদের রিজিকের জিম্মাদার কে? কেন আমাদের রিজিকের জিম্মাদার আল্লাহ? আমরা যে মালিকের খাদেম। সুবহানাল্লাহ। বলে আমরা মালিকের বাড়ির কর্মচারী, যদি ডিসি সাহেবের কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, এমপির কর্মচারী সমস্ত কর্মচারীদের মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, যদি মন্ত্রী মহোদয়ের কর্মচারী সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, প্রধানমন্ত্রী কর্মচারী যদি সমস্ত কর্মচারীর মধ্যে শ্রেষ্ঠ কর্মচারী হয়, রব্বে আরশে আজিমের ঘরের কর্মচারী পৃথিবীতে শ্রেষ্ঠ কর্মচারী কি হয়? আমি কি বুঝাতে পারছি আপনাকে? বলেন। এজন্য ফাল্লিয়া আবুদু রব্বা হাদাল বাইত, এই ঘর ওই ঘরের অংশ। সুবহানাল্লাহ। এই ঘর ওই ঘরের রবের ঘরের কি অংশ? এখন মাসআলা, আমার রব, রব খেদমত করবেন, লেকিন রব বলছেন শুনো, আমি খেদমত, আমি আম দিতে পারি তবে আম গাছ ছাড়া দেই না, আমি জাম দিতে পারি তবে জাম গাছ ছাড়া দেই না, আমি দুধ দিতে পারি তবে গাভী ছাড়া দেই না, আমি বাচ্চা দিতে পারি তবে স্বামী স্ত্রী ছাড়া দেই না, এদের খেদমত আমি করবো, এটা আমার জিম্মাদারি, তবে আমি নিজে করি না, তোমাদেরকে দিয়ে করাই। কি তোমাদেরকে দিয়ে কি করি? এবার বলেন আমাদের জিম্মাদারি কি? বলেন বুঝি, আমাদের জিম্মাদারি কি? আমাদের জিম্মাদারি রবের ঘরের খাদেমদের খেদমত করা। সুবহানাল্লাহ। বলেন আমাদের জিম্মাদারি কি? রবের ঘরের খাদেমদের কি করা? এবার বলুন তো দেখি, তাইলে কি আমাদের ইমাম সাহেবদের বেতন এ দেশের সবচেয়ে কম হওয়ার কথা? সভাপতি সেক্রেটারি এবার চুপ থাকতেন, সব সভাপতি সেক্রেটারি যারা আছেন সব এবার চুপ থাকতেন। আমাদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতন কি সবচেয়ে বেশি হওয়ার কথা না সবচেয়ে কম হওয়ার কথা? কার ঘরে খাদেম?
জিম্মাদারি এটা কার? কিন্তু জব জিম্মাদারি আদায় করবেন কাকে দিয়া? আমাদেরকে দিয়া। বুঝতে পারতেছি না, এই সভাপতি সেক্রেটারিকে দিয়া, এই মসজিদের কমিটি দিয়া, এই ঘরের রবের খাদেমের খেদমত করার জিম্মাদারি রব তুলে দিয়েছিলেন। বলে আমার জিম্মাদারিটা তোরা আদায় কর। সুবহানাল্লাহ, আমার জিম্মাদারি কি কর? তোরা আদায় কর। এই জন্য ইমাম মুয়াজ্জিনদের বেতন কি হওয়া উচিত ছিল বলেন? আবার বলেন, কি হওয়া উচিত ছিল? সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল কিনা বলেন? আপনি মসজিদের মার্বেল পাথর লাগালেন, কোটি টাকা ব্যয়ে মসজিদের মার্বেল লাগালেন, লেকিন হাজার টাকা বেতনে মুয়াজ্জিন রাখতে পারলেন না কেন? জবাব নেই। মসজিদের মিনারে 120 তলা লাগাইতে পারলেন, 120 তলার উপরে আপনি মার্বেল লাগাইতে পারলেন, লেকিন মসজিদের ইমাম সাহেবের বেতন 2000 টাকা বাড়াইতে পারলেন না কেন? হাও নাই না হাও নাই। বিষয়টা কি বাস্তব না বাস্তব? বাকি মজার বিষয় হলো রব্বে করিমের যেন এলান, হে ইমাম মুয়াজ্জিন, তোমা আমার ঘরের খাদেম, আমার ঘরের খাদেম, এরা যদি খেদমত কিছু করে এরা কিছু পাবে, বাকি আমি কথা দিলাম তোমরা দুনিয়াতে কিছু কিছু পাওয়া, আখেরাতে সব কিছু পাবে। কি এই জন্য দুনিয়াতে রব আমাদেরকে দিবেন কিছু কিছু, আখেরাতে দিবেন সব কিছু। আমাদের থেকে সেন্সিটিভ চাকরি, আমাদের থেকে দায়িত্বপূর্ণ চাকরি পৃথিবীর কোনো সম্প্রদায় করে না। একটায় আজান, একটায় মাইক হরণ, বলেন না? 4:15 বাজে আজান, 4:15 বাজে হরণ। হুজুর কি বলে? আমি রেডি, মাইক্রোফোন আমি রেডি। ঠিক 4:00 বাজে জামাত, ইমাম সব ঠিক 4:00 বাজে হাজির। এর থেকে সেন্সিটিভ, এর থেকে দায়িত্বপূর্ণ আরেকজন আরেক সম্প্রদায় দেখান। এবার রসুল বলেন, রসুল বলেন, মুয়াজ্জিন সাহেব আমি তো জানি উম্মত তোমার খেদমত কেমন করবে, এটা আমি তো জানি। রব যেন বলেন উম্মত তোমার খেদমত কদ্দুর করবে, আমি তো জানি। যাও, আমি কথা দিলাম হাসরের ময়দানে তোমার গর্দানকে সকলের উপর উঠা দিব, যাও। কি হয় এবার? পুরস্কারটা কেমন? এবার ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব আমি তো জানি এরা টাইলসে খরচ করবে 20 টাকা, লেকিন তোমার এই বেতন দিবে 6000 টাকা। বাস্তব না বাস্তব? এই জন্য যাও, কথা দিলাম কথা দিলাম কথা দিলাম, তোমার পেছনে যতজন নামাজ পড়বে যাও, সবাইকে একসাথে যা দিব তোমার আসরের মধ্যে একসাথে সব দিয়ে যাও। এবার পুরস্কারটা কেমন? ফাবিযালিকা ফালিয়াফরাহু, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। রব যেন বলেন, মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব শোনো শোনো শোনো, তোমাদেরকে রব আল্লাহ তাআলার ফজলে তোমাদেরকে ঘরের খাদেম বানায়া তোমাদের জন্য হাসরের ময়দানে যা রেডি রেখেছেন তা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে সম্পদ জমা করে যেই পরিমাণ হবে তার চেয়ে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি ভাই, এবার রব আমাদেরকে কি দিবেন? ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুশি হয়ে যাও। আমরা কি এপারে নিব সব না ওপারে নিব সব? আমরা ওপারে নিব সব, বললেন আমরা কোথায় নিব বলেন? আমরা ওপারে নিব সব, এপারে নিব কিছু কিছু, ওপারে নিব সব কিছু। আর বেঈমান আর বেনামাজি এপারে নিবে একটু বেশি কিছু, ওপারে পাবে না কোনো কিছু। তারা এপারে নিবে কি সব কিছু নাকি বেশি কিছু? ওরা এপারে নিবে একটু বেশি কিছু, ওপারে পাবে না কোনো কিছু। আর আমরা এপারে নিব একটু কিছু কিছু, ওপারে পাবো সব কিছু। এই জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি আমাকে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন হাসান, এই কাজটা করলে তোমাকে দুনিয়াতে একটা বাড়ি দেওয়া হবে, যে বাড়িটা হবে স্বর্ণের, তবে 1 মাসের জন্য। আর এই কাজটা করলে তোমাকে একটা বাড়ি দেওয়া হবে দুনিয়াতে, তবে এই বাড়িটা হবে মাটি, তবে এই বাড়িটা হবে 100 বছর। আপনি বলেন তো আপনি কোন কাজ করবেন? জোরে বলে, মাটিরটা নেবেন না স্বর্ণেরটা নেবেন? মাটিরটা কেন নেবেন? 100 বছর। স্বর্ণেরটা কেন ছেড়ে দিব? এবার বলুন তো দেখি, আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা মাটির না স্বর্ণের?
জান্নাত যেটা রেখেছেন মাটির না স্বর্ণের, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, আমাদের লস কোথায়? আমাদেরকে দিচ্ছেন মাটির না স্বর্ণের, স্বর্ণের চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, এর বিপরীতে বেনামাজিকে দিচ্ছেন মাটির না স্বর্ণের, মাটি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, আমরা লস কোথায়? এই জন্যই হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়াবকা, ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়াবকা। মুয়াজ্জিন সাহেব দুনিয়াতে আজান দিয়ে মসজিদের খেদমত করে করে অল্প পাটা বেতন নিয়ে বড় কষ্টে জীবন যাপন করেছ, মুয়াজ্জিন তোমার একবার আল্লাহু আকবরের বিনিময়ে আমি তোমাকে যা দিব তা সারা পৃথিবীর সমস্ত বেঈমানের, সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার চেয়েও শ্রেষ্ঠ। ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়াবকা, সুবহানাল্লাহ, বলেন ওয়া রিজকু রাব্বিকা খায়রুম ওয়াবকা, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ইমাম মুয়াজ্জিন আছি খুশি হয়ে যান, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, ইমাম মুয়াজ্জিন সাহেব সব বলেন আলহামদুলিল্লাহ, রব আমাদেরকে আল্লাহর ঘরে খাদেম বানিয়েছেন, রব আমাদেরকে কি বানিয়েছেন, আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনারা কায়নাতের শ্রেষ্ঠ মানুষ, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। তবে যে না বুঝে মনে মনে তারে বুঝাইবো কোনজনে, যে না বুঝে তার নানুগুরি রহমতুল্লাহ বলতেন, নানুগুরি বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে, আমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এটা যদি আমি না বুঝি তো আর কে বুঝবে, আমি তো এটা বুঝলাম না, যদি আমি বুঝতাম তাহলে আমি মোবাইলে ঢুকতাম না। এবার জি কোন, এবার জি আসতে হয়েছে দেখছেন কি, শ্রেষ্ঠ মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, সমাজের দামি মানুষ যারা, এরা বেদাবি কাজ করে না, দামি মানুষ যারা এরা কি করে না, বলেন এরা বেদাবি কাজ করে না, দামি মানুষ বেদামি কাজ করে না। উদাহরণ দিলে কেউ মনে কষ্ট পায় না, কেউ মনে কষ্ট পাবেন না, ডিসি সাহেব সাইকেল চালায় না, আমাদের জেলা দার আজ তাকে আপনি কখনোই মাছ বাজারে দেখবেন না, কখনোই কি দেখবেন না, বলেন মাছ বাজারে দেখবেন, তারে কখনোই চায়ের দোকানে দেখবেন না, না এটা ওনার ওনার শানের খেলাফ, বলেন এটা ওনার শানের কি, তাহলে বুঝা গেছে হাজারো রেস্ট্রিকশন আছে ডিসি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে এসপি সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে টিউনো সাহেবের জন্য, হাজারো রেস্ট্রিকশন আছে জজ সাহেবের জন্য, তাহলে হাজারো রেস্ট্রিকশন আছে ইমাম সাহেবের জন্য। আমি মনে বুঝাইতে পারিনি কি আছে, বলেন কিছু বাধ্যবাধকতা আছে কিনা, বলেন এই বাধ্যবাধ কিছু সীমাবদ্ধতা আছে কিনা, বলেন আপনার জন্য কি কিছু রবের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা আছে কিনা, বলেন আপনি এমন কোনো কাজ করা যাবে না যে কাজ করলে আপনার নামাজ মাতৃ হয়ে মুসল্লিদের নামাজ মাতৃ হয়ে যাবে। কোন ইমাম যদি দাড়ি কাটে, দাড়ি কাটে কোন ইমাম এক মুষ্টির নিচে, কোন ইমাম যদি এক মুষ্টির নিচে দাড়ি কাটে তা আমি কি বলি জানেন, দাড়ি যদি তোকে কাটতে হয় তুই ইমাম হলি কেন, আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলি কেন, কি বলছি বলেন তো, বলেন না দাড়ি যদি কাটতে হয় তো তুমি ইমাম হলে কেন, কথা বলেন না, আর ইমাম যদি হইতে হয় দাড়ি কাটলে কেন, এরকম ইমাম এসে আছে না, নাই তাহলে ইমাম সাহেবদের জন্য এটা করা যাবে না, খোদা না খাস্তা কিছু কিছু ইমাম যদি টাকুর নিচে পায়জামা পরে, আমি বলি আপনি যদি ইমামই হয়ে থাকেন তো টাকুর নিচে পায়জামা পরলেন কেন, আর টাকুর নিচে পায়জামা পরায় যদি আপনার ভাল লাগে তো ইমাম হলেন কেন, বুঝাতে পারলাম না মনে কি ভাব, তাহলে বোঝা গেছে এই জাতীয় হাজারো বিষয় আমার জন্য আছে যেগুলো থেকে আমি ইমাম মুয়াজ্জিন বেঁচে থাকতে হবে। আল্লাহ কইবেন ইমাম মুয়াজ্জিন দাও আসলো না লাগিনি আমি লাগছি, বুঝলেন কি, একজন ইমাম ঠিক হওয়া মানে পুরো সমাজ ঠিক হওয়া, বললেন একজন ইমাম ঠিক হওয়া মানে কি, পুরো সমাজ ঠিক হওয়া, কোন ইমাম মোবাইলে গুনাহ করার সুযোগ নেই, বলেন 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 বলেন। একবার ওই জেলা জামে মসজিদে আমাদের স্থায়ী মসজিদে এই পুলিশ ট্রেনিং অফিস
ট্রেনিং এর এক সেন্টারের একজন পুলিশ অফিসার আমাকে বলেছেন, হুজুর আমার মসজিদে একজন ইমাম দিতে হবে যিনি যার কাছে মানুষ পানি পড়ার লেগে আসে। আমি কই স্যার আমাদের কাছে ওই যোগ্যতা কোথায়, কোন যোগ্যতা দিয়ে বুঝবো কোন ইমামের কাছে পানি পড়া নিতে আসে? হুজুর এই যোগ্যতা তো সহজ, ইমাম সাহেব যদি ছোটো মোবাইল ব্যবহার করে বড় মোবাইল ব্যবহার না করে মানুষ পানি পড়া নিতে আসবে। কি ভাই, আমি বলি আমার আমার রিজিক, আমি ইমাম সাহেব আমার রিজিক, আমি মুয়াজ্জিন সাহেব আমার রিজিক, রব্বে করিম রেখে দিয়েছে উম্মতের পকেটে, কোথায় রাখছে? উম্মতের পকেট থেকে, উম্মতের টাকা উম্মতের পকেট থেকে বের হবে না যতক্ষণ না রব ইশারা না দেয়, আর রব ততক্ষণ পর্যন্ত ইশারা দিবে না যতক্ষণ পর্যন্ত রবের সাথে আমার কানেকশন না হবে। সুবহানাল্লাহ, কি ভাই এখন রবের সাথে কানেকশন হয় ফেসবুক দিয়া না তসবি দিয়া? রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবি দিয়া হয়? তসবি দিয়া না ফেসবুক দিয়া? যেমন ধরেন একজনের ছেলে কুয়েত থাকে, তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বললো আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে 1,000 টাকা হাদিয়া দিলেন। ইমাম আব্বা মসজিদে এসে দেখে হুজুর ফেসবুকে ডুবে গেছে, টাকা দিব না ফেরত লয়ে যাবো? ফেরত নিয়ে যাবো কফুত, আমি যে হুজুর হই। হ্যাঁ এবার আয়েশা দেখলো হুজুর তেলাওয়াতে মগ্ন, আয়েশা দেখলো হুজুর জিকিরে বিভোর হয়ে আছে, আয়েশা দেখলো হুজুর মোতালা করতেছে এমন ভাবে কিতাবে ডুবে গেছে, হুজুর ওই লোকের দিকে চেহারা তোলার টাইম নাই। এবার বলুন তো দেখি এই লোকের হৃদয়ে কেমন মহাব্বত হবে, ফুতরে ফোন দিয়ে দেবো ফুত 1,000 দিতে শরম লাগে, ফুত 2,000 দিয়ে সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিকে আমাদের রিজিক, আমাদের তাসবিহাত আমাদের রিজিক, আমার জিকির ও তাকওয়া আমার রিজিক, আমার তেলাওয়াত আমার রিজিক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয়, আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে, আমাদের দিকেই চেয়ে আছে জাতি, আল্লাহ মেহরবানি করে আমাদেরকে 4 বিষয়ের উপর উঠার তৌফিক দান করেন, ইলম ঈমান আমল ও তাকওয়া। বলেন ইলম ঈমান আমল তাকওয়া, বলেন ইলম ঈমান আমল তাকওয়া, আবার বলেন ইলম ঈমান আমল তাকওয়া। সহজ ভাষায় সহজ কথায় ইলম হলো গাড়ির জন্য লাইট, ঈমান হলো গাড়ির জন্য ইঞ্জিন, আমল হলো গাড়ির জন্য বডি, আর তাকওয়া হলো গাড়ির জন্য ব্রেক। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কয়টা লাগবে? 4টা। কি কি? ইলম, 1 নম্বর কি? ইলম। 2 নম্বর কি? ঈমান। 3 নম্বর কি? আমল। 4 নম্বর কি? তাকওয়া। ইলম কি যে ইলম কি গাড়ির জন্য কি? আরে বলেন লাইট। তাহলে গাড়ির জন্য ইলম হলো লাইট, লাইট যেমন গাড়ির জন্য, একজন মানুষের জন্য ইলম তেমন, গাড়ি যেমন লাইট ছাড়া গন্তব্যে জীবনে কখনো যাবে না, লাইট ছাড়া গাড়ি রাত্রিবেলা জীবনে কখনো গন্তব্যে যাবে না, ইলম ছাড়া একজন মুসলমান জীবনে কখনো গন্তব্যে যাবে না। এবার বলুন তো দেখি ইলম কি শুধু ইমাম সাহেবের জন্য না সব মুসলমানের জন্য? জোরে বলেন, আবার বলেন, ইলম ছাড়া এ জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই, জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে। গত কয়েকদিন আগে নিউজ, ঢাকা শহর ফকেটমারদের দৌরাত্ম্যে ভরে গেছে, ঢাকা শহর ফকেটমারদের দৌরাত্ম্যে ভরে গেছে, এটা হলো নিউজ। কিন্তু এটার উত্তর ঢাকা শহর কেন ফকেটমারদের দৌরাত্ম্যে ভরে গেছে, আপনাদের শিক্ষানীতি ঢাকা শহরকে ফকেটমারে ভরে দিয়েছে। কি ভয়, যদি শিক্ষা এই শিক্ষানীতি এভাবেই থাকে, এ জাতির আগামী প্রজন্ম অটো চালানো ছাড়া চুরি আর ডাকাতি ছাড়া জাতি আর কিছু পারবে না। এবার বলেন জাতিকে রক্ষা করবেন কিভাবে, জাতি রক্ষার রাস্তা কি? ইলম। জোরে বলেন জাতি রক্ষার রাস্তা কি? যেমন ধরেন 6 মাস পলিটেকনিক্যালে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 6 মাস পড়েছে, এবার যদি এই যুবককে বিএসসি ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয়, যেমন ধরেন 6 মাস
প্যারামেডিকেলের ট্রেনিং করেছে, এবার যদি এই যুবককে MBBS এর সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় জাতির ফিউচার কেমন হবে? বুঝে বলেন জাতির অবস্থা কেমন হবে? এই জাতির অবস্থা ভয়াবহ। জাতির অবস্থা কি? এই জন্য আপনার সন্তানকে আপনি বাঁচান। ক্লাস ওয়ান থেকে ক্লাস ইন্টারমিডিয়েট পর্যন্ত কোনো ক্লাসে পরীক্ষা হবে না। ওয়ান থেকে পরীক্ষা ছাড়া টু, টু থেকে পরীক্ষা ছাড়া থ্রি, থ্রি থেকে পরীক্ষা ছাড়া ফোর, এভাবেই চলতে যদি থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আপনি বলেন তো আগামী 12 বছর পরে এই জাতির অবস্থা কি দাঁড়াবে? কি? অতএব এই জিম্মাদার ইমাম আর মুয়াজ্জিনদের জাগান আপনি আপনার জাতিকে, জাগান আপনি আপনার সমাজকে, সমাজের প্রতিটা মানুষকে বোঝান এই কথা, আমার সন্তানকে দিন শিখানো ছাড়া আমরা আমাদের সমাজ বাঁচাতে পারবো না। শিখাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রতিদিন হাত তুলি, স্লোগান তুলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাইয়া বলেন? ছেলে মেয়েকে আমরা দিন শিখাইয়া মরতে চাই। আপনি 12 বছর এক মসজিদের ইমাম, আপনার সমাজ থেকে 12 জন ছাত্র আলেম হলেন, হলো না, আপনি 12 বছর কি করলেন? আপনি 12 বছর কি করলেন? 1 বছরে যদি একজনকে বানাতেন, একজনকে যদি কয়জনকে বানাতেন, তাহলে তো 12 জন তৈরি হইতো। আপনাদের পার্বত্য চট্টগ্রামের অবস্থা কি? বাংলাদেশের 1/3 পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম শুধুই ধাক্কা দেওয়ার বাকি আছে, শুধুই ধাক্কা দিবে পার্বত্য চট্টগ্রাম ফুরবে তৈমুর, পার্বত্য চট্টগ্রাম সুদান হয়ে যাবে। মুসলমানদেরকে আমরা জবের কথা শুনছি শুধু, পার্বত্য চট্টগ্রামে মুসলমানদেরকে জবে করা হচ্ছে, হচ্ছে হচ্ছে। এর একমাত্র কারণ পার্বত্য চট্টগ্রামের মুসলমানদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষা থেকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। যুগের পর যুগ থেকে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বঞ্চিত করা হয়েছে, আর এটাই আমাদেরকে চাপানোর ষড়যন্ত্র চলছে। এটা এই জন্য আমার ভাই প্রত্যেকে নিয়ত করেন আমি আমার সন্তানকে দিন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এর জন্য আমাদের ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা কেমন হওয়া উচিত? অনেক গুরুত্বপূর্ণ না, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আহ, আজীব কথা, আমাদের এক বুজুর্গ ছিলেন আল্লামা সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন উনি শুধু মাইয়েতের অপেক্ষা করে, তো উনি মাইয়েত অ্যাসোসিয়েশনের সভাপতি। উনি কোন অ্যাসোসিয়েশন? উনি মুর্দা কমিটির সভাপতি। বলেন না, উনি কোন কমিটির সভাপতি? উনি মুর্দা কমিটির সভাপতি। শুধু মরার পরে ওনারে লাগে, বুঝেন না কথা, শুধু মরার পরে ওনারে কি লাগে? উনি কোন কমিটির সভাপতি? উনি মুর্দা ইউনিয়নের সভাপতি, মুর্দা ইউনিয়নের সভাপতি। এই জন্য ইমাম মুয়াজ্জিন কর্তৃক আজকের এই সম্মেলন আল্লাহ তাআলা যেন কেয়ামত পর্যন্ত দায় মার খায়েম রাখেন। মাঝে মাঝে সমস্ত ইমামদেরকে সামনে নিয়ে ইসলাহে মজলিস হওয়া উচিত। বলেন আপনাদের সংগঠনের নাম কি? ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ। মাঝে মাঝে শুধু ইমাম সাহেবরা জমা হবে, শুধু মুয়াজ্জিন সাহেবরা জমা হবে, শুধু এদের সামনে ইসলাহি বয়ান হবে, করা উচিত না উচিত না? যদি এদেরকে জাগানো যায়, ইনাদেরকে যদি জাগিয়ে দেওয়া যায়, পুরো সমাজ জাগবে কি জাগবে না? বলে পুরো সমাজ জাগবে। আল্লাহ তৌফিক দান করুন। যদি নোয়াখালীর এখান থেকে এই আয়োজন থেকে সারা বাংলাদেশ সবক নেয়, সুন্দর হবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইমামদের সাথে খবরদার, ইমামদের সাথে বেয়াদবি করবেন না, খবরদার মুয়াজ্জিন সাহেবদের সাথে বেয়াদবি করবেন না। ইমাম আর মুয়াজ্জিনকে নিজের জীবনের পাহারাদার মনে করবেন, এরা আমার মসজিদে আল্লাহর ঘরের পাহারাদার, এরা আমার ইমামের পাহারাদার, এরা আমাদের কোরআনের পাহারাদার, এরা দেশের পাহারাদার, দেশের পাহারাদার। এরা কি, এরা কোন দেশের পাহারাদার? মানচিত্রের পাহারাদার। এই জন্য বাংলাদেশের এমন কোন ইমাম আমার মনে হয় নাই, আমার জানা নাই, এমন কোন মুয়াজ্জিন আমার জানা নাই যার বিদেশে বাড়ি আছে। জোরে বলেন, কে জানে? আপনাদের জানা থাকলে বলেন, তারা জানা আছে? আমার মনে হয় বাংলাদেশের খতিবদের বেতনের মধ্যে আমি, আমার বেতন উল্লেখযোগ্য, আমার বেতন উল্লেখযোগ্য। কইতেন না, কইলে আমরা ব্যাকের মুখ দোষ লাগাই দিলাম।
আমার ব্যাপারে উল্লেখযোগ্য, কিন্তু আপনার ইমামকে আপনি আপনার জীবনের অংশ মনে করবেন, আপনার জীবনের অংশ মনে করবেন। আমি বলি আপনি যখন লুঙ্গি কিনবেন, দুটা লুঙ্গি কিনবেন, একটা কিনবেন আপনার জন্য, একটা কিনবেন আপনার ইমামের জন্য। এবার আর ঠিক হয় না, কারণ উনি না আমার জীবনের অংশ, উনি আমার নামাজের জিম্মাদার, সুবহানাল্লাহ, উনি আমার জীবনের সবচেয়ে বড় ইবাদতের জিম্মাদার। আপনি যখন চালের বস্তা কিনবেন তখন ইমাম সাহেবদের জন্য এক বস্তা কিনবেন, জি কয় না, কেউ জি কয় না। কি হয়, আমি আমার ইমামকে, আমি আমার মুয়াজ্জিনকে আমার জীবনের শ্রেষ্ঠ রাহবর মনে করব। আমি বলি আপনি যদি ইমাম মুয়াজ্জিনের খেদমত করতে পারেন, আপনি যদি ইমাম মুয়াজ্জিনের খেদমত করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মৃত্যুর পরে বলতে হবে না হুজুর দোয়া করবেন, আব্বার ইন্তেকালের পরে তো বলতে হবে না হুজুর আব্বার জন্য দোয়া করবেন, এটা বলতে হবে না, দোয়ার জোয়ার শুরু হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের এই উদ্যোগকে কবুল করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আগেই বলেছি, আমি মুক্তাসার কথা বলবো, সংক্ষিপ্ত কথা বলবো, আল্লাহ তাআলা যেন এদেশের সমস্ত ইমাম মুয়াজ্জিনকে শতভাগ দিনের উপরে রেখে, শতভাগ তাদের দুনিয়ার প্রয়োজন সমস্ত কিছু পুরো করে আল্লাহ তাআলা তাদেরকে খেদমতের জন্য তৌফিক দান করেন।